কেজরিওয়ালের 10 লাখ চাকরির মিথ্যে গল্প। মুখে বিরোধিতা কিন্তু ঘুরিয়ে বিজেপির সুবিধা করে দেবা, সে বিল পাসই হোক বা ভোট কাটাকাটি, আম আদমি পার্টির বিজেপির বি টিম হওয়ার দুর্নাম ছিলই। রাষ্ট্রপতি নির্বাচনেও বিরোধী প্রার্থীকে সমর্থন করেনি তারা। এবার এর সাথে যুক্ত হলো বিজেপির চাকরির গল্প দেওয়ার গুণাবলী। যদিও বা বিজেপি ফিউচার টেন্সের প্রতিশ্রুতি দেয়, যেমন আচ্ছা দিন আসবে, 15 লাখ ঢুকবে, 2 কোটি চাকরি হবে, কেজরিওয়ালে সেসব বালাই নেই। গত মার্চ মাসে ইন্ডিয়া টুডেকে দেওয়া একটি সাক্ষাৎকারে বলেছেন, তাদের সরকার রোজগার বাজার পোর্টালের মাধ্যমে বেসরকারি ক্ষেত্রে 10 লাখ দিল্লিবাসীকে চাকরি দিয়েছে এবং এই 10 লক্ষ চাকরির ডিটেলস সরকারের পোর্টালে রয়েছে। और लगभग 10 লাখ রোজগার প্রাইভেট সেক্টর মে থে। কিন্তু দা হিন্দু সংবাদপত্রের তথ্য অনুযায়ী গত 1 মে পর্যন্ত মাত্র 12,588 জন চাকরি পেয়েছে। একই কথা বলছে সিএমআইই রিপোর্ট। সেই রিপোর্ট অনুযায়ী এবছর জুন মাসে দিল্লিতে বেকারত্বের হার 10.3%। কোন 10 লাখ লোক চাকরি পেয়েছে তাদের নাম বা ডিটেলস কিছুই নেই সরকারের কাছে। এমনকি এই তথ্য খুঁজে পাওয়ার জন্য পোর্টালে এমন কোনো ব্যবস্থাও নেই। চাকরি কোথায়? প্রশ্নে মোদীর মতো মৌনব্রত নিয়েছেন কেজরিওয়াল। অতএব আম আদমি পার্টি যে বিজেপির বি টিম তা আরও একবার প্রমাণিত।